বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বোরো ধানের নতুন একটি জাত উদ্ভাবন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষবার্ষিকী জন্মশতবর্ষবার্ষিকী উপলক্ষে উদ্ভাবিত ধানটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু 100। এই ধানটি চাষাবাদ সম্প্রসারণে পরীক্ষামূলকভাবে নীলফামারীতে কৃষক পর্যায়ে আবাদ শুরু হয়েছে। মানবদেহের জন্য উপকারী জিঙ্ক সমৃদ্ধ এই ধানের চাল মাঝারি চিকন ও সাদা, এবং এই বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি নীলফামারী থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আতিয়ার রহমান। শুভ সকাল আতিয়ার। শুভ সকাল। শুভ সকাল জুবায়ের রনিয়া, আপনারা যেভাবে বলছিলেন যে নীল দৃষ্টি যতটুকু যায় ততটুকু শুধু সবুজ আর সবুজ, সেই সবুজ ধান গাছের শীষ, সোনালী রঙের সেই ধান গাছের শীষ বাতাসে দোল খাচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের একটি ধান উদ্ভাবন করেছে। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ধানটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু 100। এ ধানটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেটার সঙ্গে যুক্ত আছে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ ধান নীলফামারী জেলায় এ ধানটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 1 হেক্টর জমিতে চাষাবাদ শুরু হয়েছে কৃষক পর্যায়ে। এর মধ্যে আমি যে ক্ষেত্রটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের একটি ধান ক্ষেত। আমার পিছনে যে ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সোনালী রঙের সেই ধান ক্ষেত, সে জমিটি হচ্ছে আপনার 1 একর জমিতে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের সঙ্গে যে সমস্ত কৃষক জড়িত যারা মেধা এবং শ্রম দিয়ে এই ধান আবাদ করেছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। কৃষক ভাইয়েরা বলেছেন যে ধানটি অত্যন্ত ভালো, এ ধানটি তারা কর্তন পর্যায়ে চলে এসেছে, তারা যেটুকু কৃষি সম্প্রসারণ বিভাগের কাছ থেকে জেনেছে এটা প্রতি বিঘা জমিতে ধানটা কাটা মাড়াই শুকানোর পরে ময়েশ্চার মুক্ত করার পরে ধানটি প্রতি বিঘায় আসবে 20 মণ, তার মানে একরে আসতেছে 70 মণেরও বেশি। এ ধানটি গোটা জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগ। আমার সঙ্গে যুক্ত আছেন নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এ ধানটি যে আপনারা আবাদ করছেন ধানটি কীরকম, কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং এটা সম্প্রসারণে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ যমুনা টিভিকে। আমরা জানি যে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ধান 100, যেটা বোরো মৌসুমের একটা ধান, এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক 2006 সালের দিকে ট্রায়াল দেওয়া হয়। পরে 5 বছর এটা তাদের গবেষণা ফিল্ডে ট্রায়ালের পরে 2020 সালে আমাদের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন পাওয়ার পরে এটা ফিল্ড লেভেলে ট্রায়াল শুরু হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের স্থাপিত এবং উপজেলা কৃষি অফিস নীলফামারী সদর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি ব্লকে এখানে 1 একর জমি অর্থাৎ 3 বিঘা জমিতে এই প্রদর্শনীটা বাস্তবায়ন করেছি। আমরা জানি যে বঙ্গবন্ধু ধানের এখানে যে বৈশিষ্ট্য, সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল উচ্চ মাত্রা জিঙ্ক সমৃদ্ধ। এখানে প্রতি কেজি চালে বা ধানে আমরা 25.7 মিলিগ্রাম জিঙ্ক পাবো, যে জিঙ্কটা বাচ্চাদের বৃদ্ধিতে সহায়তা করবে, মেধা বিকাশে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জিঙ্কের যে ঘাটতিটা সেই ঘাটতি পূরণও কিন্তু এই ভূমিকা রাখে। এবং জুবায়ের, আমরা শুনছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে বিশেষ গুণ হচ্ছে ধানটির, সেটি হচ্ছে যে জিঙ্ক সমৃদ্ধ ধানটি শিশু বিশেষ করে এবং গর্ভবতী মায়েদের শারীরিক গঠনে যে ভূমিকা রাখে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জিঙ্ক সমৃদ্ধ ধান নীলফামারীর মাটিতে আপনার 28-29 হাইব্রিড বিভিন্ন ধান জাতের ধান আবাদ হয় বর্তমানে। তো এর মধ্যে অত্যন্ত ব্যতিক্রম ধর্মী ধান একটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু 100। এর ভিতরে যে ভিটামিনটা আছে সেটা গর্ভবতী মায়ের এবং শিশুদের জন্য অত্যন্ত উপকারী। আমার কাছে